ঝামেলা যা আছে আছে, একদমই করছে, কিন্তু আমার আমার ভাইয়ের সাথে কোনো ঝামেলা নাই। আমার ভাইয়ের 9% জমি লিটু কাঠি কেটে নিয়ে গেছে বাড়িতে, নিয়ে যেয়ে ছেলেপেলে গ্রামের ছেলেপেলে ডাক দিয়ে উনি পিকনিক করছে। আরও ফির পাশাপাশি ওনারা আমার বাড়ির পাশেই, আমার ওখানে বাস্তব বাড়ির পাশেই মনে করেন পুকুর খুঁজছে। এই পুকুর মনে করেন এমন ভাবে খুঁজছে কিছুদিন পর ভেঙে পড়বে। আর ফির আমাদের বাড়ির সামনে আমার এক চাচা মনে করেন তিনটা বড় বড় কাঁঠালের গাছ, কাঁঠালের গাছ, আমের গাছ, হাওয়া গাছ কেটে নিয়ে গেছে ওরা জোর করে। এ বিষয়ে অভিযোগ জানেন নাই? এর বিষয়ে আমরা অভিযোগ কি, অভিযোগ দিতে গেলে ওরা বেরিয়ে বাড়ির কোন পাশে বের হবে, বের হতে পারবে না। ওদের আমাদের বাড়ির পশ্চিম সাইডে ওদের জমি, দক্ষিণ সাইড, উত্তর সাইড, সব সাইডে জমি। আমরা যদি বের হয় আমাদের ছেলে পেলেরা বের হতে পারবে না। আমাদের গরু বকরি ছাগল কোথায় বাঁধিব, এগুলো বাঁধতে পারবো না। তাহলে আমরা ওদেরকে অভিযোগ কিভাবে দেয়? আমরা আমরা এই যে এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানাইতে চাইতেছি যে আমাদের পক্ষে সরকার যা নিজে সরকার প্রশাসনের মাধ্যমে আমাদের তদন্ত করা হবে। আমাদের এই এই জিনিসগুলো সত্য কি মিথ্যা তদন্ত করে দেখুক। আপনার পরিচয়টা কি? আমার নাম নবেন খালকো। এই ওনার কে হন আপনি? আমি ওনার ভাস্তে হই। ঠিক আছে। মিঠাপুকুর প্রেস ক্লাব রংপুর, বিষয় সংবাদ প্রকাশ প্রসঙ্গে জনাব বিন্দু নিবেদন এই যে আমি শ্রী মহাদেব বুড়া 52 বছর, NID নং ওটা পাওয়া লাগবে না, পিতা মৃত্যু মোড়া উড়ে ওখে মাংড়া উড়ে সাংপুয়ের মানি 5 নং বালাহাট ইউনিয়ন থানা মিঠাপুকুর জেলা রংপুর। আমি সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এই মর্মে আবেদন করেছি যে নিম্ন তফসিল বর্ণিত জমি আমার বৈধ পৈতৃক সম্পত্তি, যাহা দীর্ঘদিন যাবৎ স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্য মোহাম্মদ কামরুল হাসান করিমের মৃত্যু, টিটু মিয়া, মোহাম্মদ লিটু মিয়া, টিটু মৃত্যু আফজাল হোসেন উভয়ের খান কয়ের মালিক, পল্লী চিকিৎসক মোহাম্মদ হাবিজার রহমান, পিতা মৃত্যু কুদ্দুস মিয়া, সাং শেওডাঙ্গা মোহাম্মদ নুর ইসলাম, পিতা মৃত্যু আতাপ মিয়া, মোহাম্মদ দুলাল চৌধুরী চান, পিতা মৃত্যু ভাষা মিয়া, মোহাম্মদ দুলাল মিয়া, পিতা মৃত্যু আহমদ আহমদ চৌধুরী চান, গায়ের জোরে বেদখলের পায়তারা করিয়া আসিতেছে। আমি বাধা দেওয়ার চেষ্টা করা সন্ত্রাসীরা আমাকে সহ আমার স্ত্রীকে কয়েক দফা বেধর মারপিট করিয়া আমার ডান পা পঙ্গু তুলিয়ে দেয় এবং আমাকে ছুরিঘাত করে জীবন নাশের চেষ্টা করে। এ ব্যাপারে আমার দায়ের করা মামলা যোগ্য আদালত বিচারাধীন। এমত অবস্থায় সন্ত্রাসীরা আমার বর্ণিত জমি ধান গত অনুমান 15-20 দিন আগে জোরপূর্বক কাটিয়ে নেওয়া সহ আবারও জমি বেদখলে নেওয়ার চেষ্টা করিয়া আমাকে জানে প্রাণে শেষ করার হুমকি দিচ্ছে। আমি সন্ত্রাসী হুমকির মুখে স্বাভাবিক জীবনযাপন এমনকি প্রাণ ভয়ে নিজ বাড়িতে থাকিতে পারিতেছি না। এত সংক্রান্ত বিষয় আমি উদ্যুক্ত সকল মহলের দৃষ্টি আকর্ষণের লক্ষ্য আপনাদের মানুষ বিস্তারিত সত্য তথ্য প্রকাশ করিতে চাই। গণিত জমি তফসিল জেলা রংপুর উপজেলা মিঠাপুকুর মহিলা কোয়েরমারি জেল নং 224 RSBS ফদিয়ার 321 RSBS দাগ নং 175 জমি 100 শতক, দাগ নং 180 জমি 22 শতক, মোট জমি 1 একর 22 শতক। বিধায় প্রার্থনা ন্যায় বিচার ও প্রকৃত সত্য প্রকাশের স্বার্থে আমার লিখিত বিষয় সংবাদ প্রকাশ করিতে মর্জি হয়। নিবেদক শ্রী মহাদেব রায়।